আজকের পর্বের প্রশ্ন, খালি পেটে কিসের রস খেলে কোনোদিন পেটে আলসার হবে না? রাত্রে ঘুমানোর আগে ইসবগুলের ভুষি খেলে কি উপকার হয়? নিয়মিত এসির হাওয়া খেলে কি হয়? গরমের দিনে কি খেলে শরীরে দ্রুত এনার্জি আসে? আমলকি খাবার পর জল খেলে আমাদের মিষ্টি লাগে কেন? এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, খালি পেটে কিসের রস খেলে কোনোদিন পেটে আলসার হবে না? নিম পাতার রস, কালমেঘের রস, থানকুনির রস, নাকি কাঁচা হলুদের রস? সঠিক উত্তর, নিম পাতার রস। নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সকালে খালি পেটে নিম পাতার রস খেলে খাদ্য দ্রুত হজম হয় এবং পেটে গ্যাস জমতে দেয় না। নিম পাতা ও নিম বীজের রস পেপটিক ও ডিওডেনাল আলসারে দারুণ কাজ দেয়। পরের প্রশ্ন, শরীরে প্রোটিনের অভাব হলে কি হয়? কলেরা, অ্যানিমিয়া, টাইফয়েড, নাকি জন্ডিস? সঠিক উত্তর হবে অ্যানিমিয়া। পরের প্রশ্ন, কোন রং অনেক দূর থেকে দেখা যায়? কালো, হলুদ, নীল, নাকি লাল? সঠিক উত্তর হবে হলুদ। পরের প্রশ্ন, রাত্রে ঘুমানোর আগে ইসবগুলের ভুষি খেলে কি উপকার হয়? উত্তর, ইসবগুলের ভুষি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে দারুণ কাজ করে। এতে উপস্থিত অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগীদের মল নরম করে দেয়, ফলে খুব সহজেই ইলিমিনেশন সম্ভব হয়। তাই প্রতিদিন ঘুমানোর আগে 2 চামচ ইসবগুলের ভুষি ও 1 গ্লাস কুসুম গরম দুধ পান করতে পারেন। পরের প্রশ্নে যাওয়ার আগে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, নিয়মিত এসির হাওয়া খেলে কি হয়? উত্তর, একটানা এসির হাওয়ায় থাকতে থাকতে ত্বকের কমনীয়তা নষ্ট হয়ে গিয়ে হাত, পা আর মুখ অতিরিক্ত ড্রাই হয়ে যেতে শুরু করে, আর এ থেকেই অকালে দ্রুত বয়সের ছাপ পড়তে শুরু করবে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, নাকি ভিটামিন কে? সঠিক উত্তর ভিটামিন ডি। পরের প্রশ্ন, ফেসবুকের জন্ম কত সালে? 1990 সালে, 2001 সালে, 2004 সালে, নাকি 2012 সালে? সঠিক উত্তর 2004 সালে। পরের প্রশ্ন, গরমের দিনে কি খেলে শরীরে দ্রুত এনার্জি আসে? বার্লি, পান্তা ভাত, সাবুদানা, নাকি টক দই? সঠিক উত্তর সাবুদানা। গরমের দিনে সাবুদানা একটি দুর্দান্ত খাবার হতে পারে। আয়ুর্বেদ অনুসারে সাবু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সাবুদানা প্রোটিনের একটি ভালো উৎস এবং পেশি বিকাশকে সহায়তা করে। এটি ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এবং এনার্জি বুস্টার হিসেবেও পরিচিত। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি? বাঘ, সিংহ, জেব্রা, নাকি কুকুর? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, প্রতিদিন কতক্ষণ গান শুনলে হার্ট ভালো থাকে? 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, নাকি 45 মিনিট? সঠিক উত্তর 30 মিনিট। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, ভারতে যোগা ক্যাপিটাল কোন শহরকে বলা হয়? মুম্বাই, ইন্দোর, ঋষিকেশ, নাকি আম্বালা?
সঠিক উত্তর ঋষিকেশ। আজকের শেষ প্রশ্ন, আমলকি খাওয়ার পর জল খেলে আমাদের মিষ্টি লাগে কেন? উত্তর, এমনটা হয় আমলকিতে থাকা গ্যালিক অ্যাসিডের জন্য। আমলকির রসে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড থাকায় তা অ্যাসিডিক এবং খেতে টক লাগে, কিন্তু গ্যালিক অ্যাসিডের পিএইচ বেড়ে নিরপেক্ষ পিএইচ এর কাছাকাছি পৌঁছে যায়, তবে তা দীর্ঘক্ষণের জন্য মিষ্টি স্বাদ অনুভব করায়। আর আমরা জানি জলের পিএইচ 7, যা নিরপেক্ষ পিএইচ এর পরিবেশকে নির্দেশ করে, তাই আমলকি খেয়ে জলপান করলে আমাদের মিষ্টি লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।